রাশিয়া অধিকৃত লিসিচানস্ক শহরে হামলা, নিহত 28। রুশ অধিকৃত লিসিচানস্ক শহরে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 28 জন প্রাণ হারিয়েছে। মস্কোর দাবি, হামলার পেছনে দায়ী ইউক্রেনীয় বাহিনী। সোমবার 5 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, শহরটির একটি বেকারিতে ক্ষেপণাস্ত্র ছাড়া হয়। সে সময় বেকারি থেকে রাতের খাবার সংগ্রহ করছিলেন স্থানীয় বাসিন্দারা। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে মস্কো। তবে হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি কিয়েভ। এদিকে রাশিয়া বিরোধী অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। বুবাই পাল, নিউজ প্লাস। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দির পাড়ের খন্দকার হক টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে